বাট আমার কাছে একটু একটা জিনিস পিকুলিয়ার যে আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের মানুষ, আপনি ডাক্তারি ব্যাকগ্রাউন্ডের মানুষ, আর আমরা কথা বলবো ফিলোসফি নিয়ে। সো এটা তো সংঘাতের কিছু নাই। কেউ যদি মনে করে যেটা মিনিংলেস মনে করতেই পারে, অর্থহীন আলোচনা, পৃথিবীতে যে কোনো কিছু অর্থহীন না এটা যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার জীবন মূল্যবান হয়ে উঠবে না। তো যে সমাজে আপনি কোনো ছেলেকে ছোটবেলার থেকে একটা ঘন্টা চিন্তা করার সময় দেন নাই, বলেন নাই যে তুমি চিন্তা করতে পারো, চিন্তাও একটা কাজ, সেই সমাজে কোনো দার্শনিক জন্মাবে? কোনো বাঙালি দার্শনিক নাই তো। সো আপনিও কি রিজন এবং এই সেন্সরি ডিবেটের ভিতরে কোনো একটা পক্ষে যাইতেন? না,